আজকে 26শে জানুয়ারির স্ট্যাটাস দেওয়ার জন্য এখন আমি এই ছবিটিকে এডিটিং করব। তো কিভাবে আমি এডিটিং করছি দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিচ্ছি, তারপর সেই ছবিটাকে ওপেন করব। ওপেন করার জন্য ডাবল ক্লিক করছি, তারপর যে লোকেশনে ছবিটা আছে সেই লোকেশন থেকে আমি ছবিটাকে ওপেন করে নেব। তো ওপেন দেখুন আমি করে নিই ওপেনটা, এই দেখুন ছবিটা পেয়ে গেছি, এবার ওপেন করে নিলাম। দেখুন আমাদের ছবিটা দেখুন ওপেন হয়েছে, একটু রোটেট হয়ে মানে ঘুরে গেছে ছবিটা। তো এখন আমি এই ছবিটাকে সোজাভাবে ঘুরানোর জন্য ইমেজ মেনুতে ক্লিক করব, তারপর রোটেট ক্যানভাসে ক্লিক করব, দে 90 ডিগ্রি CCW এটাতে ক্লিক করব। দেখুন ছবিটা ঠিকঠাকভাবে ঘুরে গেছে। এবার ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর রাইট ক্লিক করব, তারপর ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব, দিয়ে ওকে করে দিচ্ছি। দেখুন আমাদের আরেকটা ডুপ্লিকেট লেয়ার চলে এসেছে। এবার আমি ছবিটার যে টি শার্ট, এই টি শার্টটাকে প্রথমে সিলেকশন করছি। দেখুন আমি এডিটিংটা কি করছি, এর একটু ছবিটাকে জুম করে নিলাম। জুম করার জন্য কন্ট্রোল দেবে থেকে প্লাস চিহ্ন প্রেস করলাম। এবার আমি এই ছবিটাকে সিলেকশন করব। সিলেকশন কিভাবে করছি দেখুন, প্রথমে আমি পলিগনাল ল্যাসো টুলে ক্লিক করলাম, তারপরে যে কোনো একটা জায়গায় সিলেকশন শুরু করছি টি শার্টের। এবার ক্লিক করলাম, দিয়ে সিলেকশন করে নিচ্ছি, দেখুন খুব ইজিলি, এই দেখুন। এবং যেখানে শুরু করেছি সেই জায়গায় আবার ক্লিক করে দিলাম। তো দেখুন আমাদের টি শার্টটা সিলেকশন হয়ে গেছে। এখন আমি একটু ছবিটাকে ছোট করে দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন জুমটা ছোট করে নিলাম, পুরো টি শার্ট আমরা সিলেকশন করে নিয়েছি। এবার টি শার্টটা সিলেকশন করে নেওয়ার পর সিলেক্ট অপশনে যে মেনু আছে সিলেক্ট মেনুতে ক্লিক করব, তারপরে ইনভার্সে ক্লিক করে দেব। ইনভার্সে ক্লিক করে দেওয়ার পর এবার কি করব, আমি যে পিছনের ব্যাকগ্রাউন্ড সিলেকশন হয়েছে এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দিলাম, দেখুন ডিলিট হয়ে গেছে। এখন আমি যদি পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমি অফ করি, তাহলে দেখতে পাবেন এই যে ছবিটা। এবার সিলেকশনকে ডিসিলেকশন করার জন্য কন্ট্রোল দেবে থেকে ডি প্রেস করলাম, দেখুন সিলেকশন উড়ে গেছে। এবার যে ফ্ল্যাগটা আমি দিতে চাইছি সেই ফ্ল্যাগটা নিয়ে আসবো, নিয়ে আসার জন্য আমি এটাকে সাইডে রেখে দিলাম। এবার আমি ফ্ল্যাগটাকে নিয়ে আসছি, ফ্ল্যাগটা যে লোকেশন আছে সেটা নিয়ে আসার জন্য এই লোকেশন আছে, এটাকে ওপেন করে নিলাম। এই দেখুন আমাদের ফ্ল্যাগ ওপেন হয়ে গেছে। এই ফ্ল্যাগটা আমি টি শার্টের উপর অ্যাপ্লাই করব, দেখুন কিভাবে করছি। ফ্ল্যাগটাকে ধরে নিয়ে এসে টি শার্টের উপর ছেড়ে দিলাম, এই দেখুন আমার ফ্ল্যাগ দরকার নাই, এটাকে কেটে দিচ্ছি, এই কেটে দিলাম, খুব সহজ। এবার আমি এটাকে ঠিকঠাক করে বসিয়ে নেব। তা আমার টি শার্টটা দেখা যাচ্ছে, এটাকে একটু বড় করি সাইজটা ফ্ল্যাগের, কন্ট্রোল দেবে থেকে টি প্রেস করব, তারপরে ফ্ল্যাগটার এটা রিসাইজ করে নেব যাতে আমার ঠিকঠাক লাগে, এই দেখুন। এবার এন্টার প্রেস করলাম। এবার যে লেয়ারটা দেখতে পাচ্ছি, লেয়ার ওয়ান নাম হয়েছে ফ্ল্যাগটার, আর ব্যাকগ্রাউন্ড কপি এবং লেয়ার ওয়ানের মিডিলে আমরা অল্টার দেবে থাকলে একটা দেখবেন কালো তালা চিহ্নর মতো চিহ্ন চলে আসবে, এই জায়গায় এসে একবার ক্লিক করে দেব। তা দেখুন আমার ফিল হয়ে গেছে সে ফ্ল্যাগ দিয়ে এটা। এবার টি শার্টটা কিন্তু এখনও টি শার্টের মতো লাগছে না, তার জন্য এবার কি করব, আমরা এই যে টি শার্টটা আছে আর ফ্ল্যাগটা আছে, তো এই জায়গায় আমরা কি করব দেখুন, এই নর্মালটাকে করব মাল্টিপ্লাই, তাহলে দেখুন এবার টি শার্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা ওপেন করে দিই মানে চালু করে দিই, দেখাই কেমন লাগে, এই দেখুন আমাদের পারফেক্ট লাগছে। যদি আমি এখন চেঞ্জ করি, মনে করি যে মাল্টিপ্লাই নিব না আর একটু চেঞ্জেস করব, তাহলে চেঞ্জ করে দেখতে পারি, এটা হয়তো আমি এটা করছি লাইনার বার্ন করছি এরকম লাগবে, বা চেঞ্জ করে দেখতে পারেন একটা একটা করে। যেমন আছে হার্ড সফট আছে, আপনার লাইট লাইনার লাইট আছে, এটা করতে পারেন, দেখবেন ক্লিক করে করে যেটা ভালো লাগবে সেটা। এটাও ভালো লাগছে দেখুন, হার্ড লাইট আর দেখে নিই কোনটা ভালো লাগছে, এটাও খুব ভালো লাগছে। কালার বার্ন দেখুন এটাও ভালো লাগছে, এটাই আমি অ্যাপ্লাই করছি। তো কালার বার্ন এটাই রেখে দিলাম। এবার কি করব, এই তিনটাকেই আমি কি করব সিলেক্ট একটা করে দেব, মানে মার্জ করে দেব। মার্জ করার জন্য কি করব, কন্ট্রোল দেবে থেকে ই প্রেস করব, মার্জ হয়ে গেল। এই লেয়ারটাকেও আমি দুটো লেয়ারটাকেও মার্জ করে দেব, কন্ট্রোল দেবে থেকে ই, দেখুন মার্জ হয়ে গেল। এবার আমি পুরো
ছবিটাকে সিলেকশন করব, যে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে কাজ করব। তো সিলেকশন করছি, দেখুন আবার আমি পলিগনাল ল্যাসো টুলে ক্লিক করলাম, তারপরে সিলেকশন শুরু করছি। একটু জুম করে নিই ছবিটাকে, তারপর সিলেকশন করতে সুবিধা হবে। এই দেখুন ছবিটাকে সিলেকশন করে নিয়েছি, এবার একবার শুরু থেকে সিলেকশন করব। দেখুন এখানে ক্লিক করলাম, দিয়ে শুরু করলাম, দেখুন শুরু করছি, তাড়াতাড়ি করে নিয়েছি দেখুন স্পিডে। এবার আমি একটু ছবিটাকে ছোট করে নিই পুরো সিলেকশন করার জন্য। দেখুন ছবিটাকে বাইরে বাইরে থেকে সিলেকশন করছি, এই বাইরে বাইরে ক্লিক করলাম, দিয়ে আবার যে জায়গায় শুরু করেছি সেই জায়গায় গিয়ে ক্লিক করে দিলাম, তাহলে পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। এবার মিডিলে যে হাতের দুই পাশে জায়গাটা আছে, এই জায়গাটাকেও সিলেকশন করব শিফট প্রেস করে। একটু ছবিটাকে জুম করি, এই জায়গাটাকেও আমি সিলেকশন করে নিয়েছি দুই পাশের। তো শিফট বাটনটা চেপে রেখে তারপর সিলেকশনটা শুরু করব। এই দেখুন সিলেকশন শুরু করছি। এই দেখুন সিলেকশন হয়ে গেছে, এবার আমি এটাকে সাইজটা ছোট করে নিচ্ছি, তাহলে আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হয়ে গেছে। এবার কি করব, আমি এটাকে একটু ব্লার করে দেব। ব্লার করার জন্য আমরা ফিল্টার মেনুতে যাব, যে ফিল্টারে গিয়ে দেখুন ব্লার অপশন আছে, এই ব্লারে গিয়ে গাসিয়ান ব্লার করব। তো গাসিয়ান ব্লারে ক্লিক করলাম, এবার গাসিয়ান ব্লারে ক্লিক করার পর এখানে রেডিয়াসটাকে আমরা বাড়াবো। এই দেখুন দেখুন অনেকটা ঝাপসা লাগছে, এবার ছবিটা আমার হাইলাইট হচ্ছে। এই দেখুন মোটামুটি রাখবেন যাতে ছবিটাও দেখা যায়, হালকা রেখে দিলাম, এবার ওকে করে দিচ্ছি। এবার আমি ইমেজ মেনুতে ক্লিক করব, তারপর অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টে গিয়ে একটু আমরা কালারটাকে দেখে নিই। কালার দেখুন এখানে আছে, একটা কালার ব্যালেন্স আছে, এই কালার ব্যালেন্সে গিয়ে একটু কালারটাকে চেঞ্জ করে দেখি কেমন লাগে। দেখুন একটু রেডটাকে বাড়াচ্ছি হালকা, আর গ্রেটা গ্রিনটাকে একটু হালকা বাড়ালাম, রেডটাকে কমাই তাহলে হালকা করলাম, আর ব্লুটাকে ইয়েলোর সাইডে একটু বাড়াবো, এরকম রাখলাম হালকা, তারপরে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আবার ইমেজ মেনুতে যাব, দিয়ে অ্যাডজাস্টমেন্ট, এবার ভেরিয়েশনে ক্লিক করে দেখি কেমন লাগে কোন ছবিটা। তো আমি একটু এই ছবির মতো নেব, ছবিটা হয়ে যাচ্ছে ইয়েলো টাইপ হালকা, দিয়ে হালকা ইয়েলোর মধ্যে ক্যান কালার প্রেস করব, মোটামুটি ছবিটা এরকম হবে। ওকে করছি, আর একটু লাইটিং মারলো। এবার আমি এটা কি করব, কন্ট্রোল দেবে থেকে ডি প্রেস করব সিলেকশনটাকে উড়ানোর জন্য, কন্ট্রোল দেবে থেকে ডি। দেখুন সিলেকশনটা উড়ে গেছে, আমাদের লুকিং আর একটু ভালো হয়ে গেছে। এবার এই জায়গায় আমরা 26শে জানুয়ারি সেই লোগোটা নিয়ে আসব। তো ডাউনলোড করে রেখেছি, আমি নিয়ে আসছি, দেখুন এই ফাইলে গেলাম, তারপরে যেখানে ডাউনলোড করে রেখেছি এটা 26শে জানুয়ারি, দেখবেন গুগলে লিখবেন 26শে জানুয়ারি এরকম ছবি পেয়ে যাবেন। এই ছবিটাকে নিয়ে আসবো, তো ছবিটা নিয়ে আসার জন্য জাস্ট ধরে এনে ছবিটার উপর ছেড়ে দেন, দেখুন চলে আসলো। এবার আমি যে ব্যাকগ্রাউন্ডটা আছে সাদা, এটা সাদাটা নিব না, তার জন্য আমি ম্যাজিক ইরেজার নেব। ম্যাজিক ইরেজারে গিয়ে জাস্ট একবার ক্লিক করে দেবো সাদা অংশে, দেখুন সাদা অংশ অনেকটা অংশেই উড়ে গেছে। এবার যেখানে খুশি সেখানে আমি বসিয়ে দিতে পারি, এখানে বসাতে পারি, নিচে বসাতে পারি। তো এই জায়গায় বসাচ্ছি আমি নিচের সাইডে, নিচের সাইডে বসিয়ে এটাকে দেখুন আমাদের সিলেকশনটা ঠিকঠাক হয়নি। এই দেখুন মানে ম্যাজিক মেরেছি কিন্তু ঠিকঠাক হয়নি। তো কি করব, আমি এই জায়গাতে একটু লেয়ার স্টাইলে যাব, তারপর আউটার গ্লো মেরে দেবো, তাহলে মানিয়ে যাবে জিনিসটা। দেখুন একটু সফট বেশি করে দিচ্ছি, এটাকে বাড়িয়ে দিচ্ছি, এই দেখুন এবার আর বোঝা যাবে না। এই দেখুন যেটা ছিল তাই থাকলো, আর একটু স্পিডটাকে বাড়িয়ে দিচ্ছি, পারফেক্ট লাগবে কাজটা। এবার ওকে করে দিচ্ছি, দেখুন কাজটা কেমন লাগলো, এবার কিন্তু আর বোঝা যাচ্ছে না, খারাপ লাগছে না। এটা যখন হয়ে গেল, এবার এটাকে যেখানে খুশি এখানে রাখতে পারেন, এখানে রাখতে পারেন, আপনাদের ইচ্ছা মতো জায়গায় যেখানে ইচ্ছা সেখানে রাখেন, আমি নিচের দিকেই রাখছি।
এই ধরুন এখানে রাখলাম, দেখুন ছবিটা কত সুন্দর হলো। এবার এই ছবিটাকে আমি সেভ করে দেব। সেভ করার জন্য ফাইলে ক্লিক করে সেভেজ করছি, তারপর ডেস্কটপে আমি সেভ রাখছি। এটাকে আমি করছি জেপিজি দিয়ে একটা নাম দিয়ে দিচ্ছি, এ দেখুন, দিয়ে সেভ, তাহলে সেভ হয়ে যাবে, দিয়ে ওকে করে দিচ্ছি।